हेलो बंधुरा, वेलकम बैक टू आवर बेंगली ब्लॉग चैनल। आज के आम्रा ठाकुर देखते बैरिए छी। आज के अष्टमी रात, एखन प्राय 11:30 बजे। एखन आम्रा सबाई मिले ठाकुर देखते बैरिए छी। तो चलो आम्रा ठाकुर देखबो और तोमादेर के देखाबो। एखन आम्रा आछी उद्दीबाजारे। उद्दीबाजारेर परेई चंद्रनगर स्टैंड। स्टैंडेर पर जे ठाकुरगुलो आछे सेई ठाकुरगुलो आज के कवर करार चेष्टा करब। चलो संगे देखो, रास्ताय प्रचुर भीड़ और लाइटगुलो तो भीषण ही सुंदर। तो तोमादेर लाइट देखाते देखाते जाई। प्रचुर मानुष बेरोय रास्ताय ठाकुर देखते। शुधु जे चुचुड़ा चंद्रनगर ता नय, बाइरे थेकेओ अनेक लोकजन आसे एई ठाकुर देखते। आगेर बछर तो एकदम ही भालो करे पुजो हयनी, ए बछर मोटामुटी भालो करेई पुजो होच्छे। सेई कारणेर जन्य दर्शनार्थीदेरो एत भीड़। এখন চন্দননগর স্ট্যান্ড দিয়ে যাচ্ছি। চন্দননগর স্ট্যান্ডের নাম তো তোমরা অনেকেই শুনেছো। এখানেও প্রচুর ভিড়, এখানে সবাই বসে আড্ডা মারে, তো প্রচুর লোকজনও আছে। তো চলো সামনে যাই, গিয়ে ঠাকুর দেখি, তোমাদেরকেও দেখাই। এখান থেকে হাটখোলা নোনাটোলার গেট শুরু হচ্ছে। আমরা পৌঁছে গেছি হাটখোলা নোনাটোলা জগদ্ধাত্রী পূজো সমিতির সামনে। এখানে এবছর এনাদের 42তম বর্ষ। প্রত্যেক বছরই এখানে খুব ভালো প্যান্ডেল হয়, কিন্তু এবছর ভীষণ সিম্পল প্যান্ডেল করেছে। তো চলো প্রতিমার সামনে যাওয়া যাক। তো দেখো মায়ের প্রতিমা, মুখ ভীষণই সুন্দর, নীলের ওপর পুরো সাজ, খুব সুন্দর দেখতে প্রতিমা। তো চলো পরের প্যান্ডেলে যাই আবার। এরপর আমরা দেখব চন্দননগর মনসাতলা। চন্দননগর মনসাতলার নাম আমরা প্রচুর মুখে শুনেছি যে সেখানে খুব ভালো প্যান্ডেল হয়েছে। তো চলো যাই সামনে, গিয়ে তোমাদেরকে দেখাই যে ওখানে কী করেছে। এখানে খুব সুন্দর সুন্দর লাইটের গেট করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভীষণই সুন্দর, আর সামনে একটা ওপরেও লাইট করেছে, যেরকম আমরা কলকাতাতে দেখেছিলাম যে ওপরে লাইট, সেটাও ভীষণই সুন্দর। যেহেতু এই রাস্তাটা একটু সরু, সেই জন্যে ভিড়টা আরও বেশি। তো সামনে যাই, সামনে আমরা চলেই এসেছি মনসাতলায়। তো চলো দেখাই তোমাদেরকে। আমরা চলে এসেছি চন্দননগর মনসাতলায়। চন্দননগর মনসাতলার পুরো প্যান্ডেলটা করেছে কাঁচা হলুদ দিয়ে। ওপরে দেখো হলুদ রয়েছে, তার নিচে একটা হাঁড়ি করেছে বড়, তার তলায় করেছে উনুন, সেখানে আগুন জ্বলছে, মানে লাইট দিয়ে করেছে। তো ভেতরে যাই দেখি, পুরো প্যান্ডেলটাতেই হলুদ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো সবই হলুদ। এখানে আঠা দিয়েও হলুদই লাগানো। দেখো দুপাশে শিলনোড়া রয়েছে, যেরকমভাবে আগেকার দিনে মানুষ শিলনোড়াতে কাঁচা হলুদ পাড়ত, সেই টাইপেরই একটু থিমটা করেছে। শিলনোড়ার মধ্যে নানান রকম আঁকাও রয়েছে, এঁকে ডিজাইন করা রয়েছে। তো প্যান্ডেলটাতে প্রচণ্ড ভিড়, ঠিক করে সামনের দিকে যাওয়া যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না। তো আস্তে আস্তে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভেতরে। সামনেও প্রচুর হলুদ রয়েছে, যেরকমভাবে বাইরে আমরা দেখেছিলাম যে ওপরে হলুদ রয়েছে, তার তলাতে হাঁড়ি, তার তলায় উনুন, সেরকমই এখানেও করেছে। তো ভেতরে যাই দেখি ঠাকুরটা, যে সেখানে প্রতিমা কীরকম হয়েছে দেখতে। তো চলো ভেতরে, সবাই এইখানে ফটো তুলছে হাঁড়ির সামনে দাঁড়িয়ে, আর এই যে উনুন করেছে। তো ভেতরটায় ভীষণ ভিড়, আর ওপরটায় দেখো, ওপরেও প্রচুর হলুদ, পুরো প্যান্ডেলটাই হলুদ দিয়ে করেছে। আমি শুনেছি এটা 1000 কেজি হলুদ দিয়ে হয়েছে পুরো প্যান্ডেলটা। তো চলো ভেতরে যাই। ভীষণই সুন্দর করেছে, ভীষণ অভিনব আইডিয়া একটা, এরকম হলুদ দিয়ে প্যান্ডেল। আমার তো দেখে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। মায়ের প্রতিমার সামনে এখনও আমরা পৌঁছে উঠতে পাচ্ছি না, সামনে এতটাই ভিড়। তো চেষ্টা করছি ভেতরে তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু এত লোকজন যে খুব অসুবিধাই হচ্ছে সামনের দিকে যেতে।
অবশেষে আমরা প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছি। দেখো প্রতিমা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর সাজ, পুরোটাই খুবই সুন্দর, মায়ের মুখও ভীষণ সুন্দর। এলাম দৈবক করাতে, দৈবক করার প্যান্ডেল দেখতে, তোমাদেরকে দেখাই চলো। প্রতিমা একটু অন্যরকম হয় দেখতে, তোমাদেরকে দেখাই চলো ভেতরে যাই। ভীষণ সুন্দর করেছে ব্যান্ডেলটা। দেখো প্রতিমাটা অন্যরকম দেখতে, কিন্তু ভীষণই সুন্দর। আমরা এলাম বেশহাটা জগদ্ধাত্রী পূজা সমিতিতে। প্রত্যেক বছর এখানেও খুব ভালো ব্যান্ডেল হয়, কিন্তু এবছর সেরকম করে ভালো কিছু করেনি। তো চলো সামনে যাই, গিয়ে দেখি মায়ের প্রতিমা। প্রতিমা খুবই সুন্দর, যতগুলো ঠাকুর দেখি সব ঠাকুরই এক এক রকমের, ভীষণই সুন্দর। আর এই প্রতিমাটা একটু বড়ও হয়, কিন্তু সব থেকে বড় নয়, সব থেকে বড় প্রতিমাও তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে পরের ব্যান্ডেলে যাই। প্রতিমা কিন্তু ভীষণই সুন্দর। আজকে প্ল্যান আছে আমরা সারা রাত ঠাকুর দেখব, তোমাদেরকেও অনেক ঠাকুর দেখাবো। কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সর্বোচ্চ প্রতিমা দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশানে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।